শ্রীরামপুর অর্জুন সিংকে তোমরা টিকিট দিলে না এবং অর্জুন সিং তিনি খুব চেপে রাখছেন না আজকে আমরা দেখেছি যে তার অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্রাত্য হয়ে গেছে এন্ট্রি পেয়েছে আবারও নরেন্দ্র মোদীর ছবি এবং এই বক্তব্যটাও রাজনৈতিকভাবে অত্যন্ত সিগনিফিকেন্ট তরিত তোপদার তিনি 19 বছর সাংসদ ছিলেন আমি 20 বছর থাকব তার মধ্যে 5 বছর হয়ে গেছে সাংসদ হিসেবে ব্যারাকপুরে থাকা আগামী 15 বছর আমি সাংসদ থাকব অনেকগুলো অ্যাসপেক্ট আছে দিদি কী বলবো আসলে আমি ব্যারাকপুরের ছেলে তো তার মানে প্রথম তথ্য যদি আমি দিই আমার খারাপ লাগছে হচ্ছে কেয়াদিদের মতন মানুষদের জন্য যারা বিজেপিটা করেন এবং সেখান থেকে এসে এই অর্জুনবাবুরে এদিক ওদিক করে বারবার টিকিট পেয়ে যান এবং এবং ঘটনা যে উনি 1.5 বছর আগে যখন ফিরে এসেছিলেন উনি একটু পলিটিক্যাল ঘ্রান্তনার মধ্যে আছেন উপলব্ধি করেছিলেন যে বিজেপির টিকিটে থেকে উনি আর জিততে পারবেন না তাই উনি চলে এসেছিলেন এখন উনি অনেক ধরাধরি অনেক চেষ্টা চেষ্টি করেছিলেন লিখিত মুচলেখা দেওয়ার অব্দি চেষ্টা করেছিলেন অনেক কিছু কিন্তু যাই হোক দল তার উপর বিশ্বাস রাখতে পারেনি আর শুভেন্দুবাবু তো বলেই দিলেন যে ওনার দলের মধ্যে থাকা ক্রিয়াকলাপ কী এই বক্তব্যগুলো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের জন্য অনেকটা ইন্সপায়ারিং যে দল যে একদম সঠিক সিদ্ধান্ত দিয়েছে তাকে টিকিট না দেওয়ার এবং তার মানসিকতা কি আমরা অনেকেই যারা একটু সেই অঞ্চলে থাকি তারা অ্যানালাইসিস করছিলাম আমাদের মনে হয়েছিল এইটাই যে তার লক্ষ্য হচ্ছে জিতে যাওয়া তার 20 বছর থাকার লক্ষ্যে কালকে যদি কংগ্রেস হোক কালকে যদি বিজেপি হোক পরশুদিন সে অর্জুন তো একই সঙ্গে বলছেন যে তোমরা কথা রাখোনি যে কথা দিয়েছিলে কথা রাখো দেখুন আমাদের তরফ থেকে এমন কোনো কথা কাউকে দেয়া হয়নি আজকে তিনি আশা করেছিলেন হাতে পায়ে ধরে তিনি হয়তো টিকিটটা পেয়ে যাবেন আমরা ভেবেও ছিলাম এক সময় কিন্তু প্রকৃতপক্ষে তার সঙ্গেই তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ এবং তিনি তার ছেলেকে বিজেপিতে রেখে যেভাবে তৃণমূলে এসে এমপি টিকিট জিতে কেন তিনি খুব ভালো মতন জানতেন বা জানেন যে অন্য কোনো দলের পক্ষে ব্যারাকপুর এই মুহূর্তে যেটা সম্ভবপর নয় তার 19 সালের গল্প ছিল কারণটা কি প্রথম ক্যান্ডিডেট দীনেশ ত্রিবেদী ছিলেন দ্বিতীয়ত যারা এমএলএরা ছিলেন লিডারশিপরা ছিলেন তাদের মধ্যে একটা অস্থিরতা ছিল তারা ডেডিকেটেড টু দ্য পার্টি সেই মুহূর্তে তারা ছিলেন না এবং তারা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছিলেন কিন্তু আজকে যেখানে প্রত্যেকটি এমএলএ এবং লিডারশিপরা তারা ডেডিকেটেড টু দ্য পার্টি আজকে তার পক্ষে বিজেপির টিকিটে আর কিছু করা সম্ভবপর নয় যে বা যারা অর্জুন সিং এর সঙ্গে এই কদিন ধরে থাকতো তারা তৃণমূল কংগ্রেসে ছিল বলে থাকতো আজকে অর্জুন সিং নিধিরাম সর্দার হয়ে জয়েন করেছিলেন বিজেপি থেকে তৃণমূলে কারণ সেদিন তার পাশে আর কেউ ছিল না তার পাশে একটা মিছিল করা 10 জন বের করার ক্ষমতা ছিল না তার বাইরে আজকে তিনি তৃণমূলে ছিলেন তৃণমূলে কেউ বিক্ষুব্ধ হতে পারে তারা হয়তো তার সঙ্গে ছিলেন কিন্তু আজকে সে বিক্ষুব্ধরা যাই হোক তারা কিন্তু আর অর্জুন সিং এর হাত ধরবেন না তিনি ভুল করলেন আগামী দিনে আবার ভুল স্বীকার করবেন কিন্তু সেদিন আর তৃণমূলে আসার কোনো প্রবেশ হয়েছে অর্জুন সিং এর দফতরে বিজেপিতেও কি আনুষ্ঠানিকভাবে ডেফিনেটলি কাগজে কলমে তো তিনি বিজেপিরই সাংসদ কিন্তু যদিও তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তৃণমূল পার্টি অফিসে তাকে ফুল বদল করতে দেখা গিয়েছিল আবারও কি তার পুনঃপ্রবেশ হতে চলেছে বিজেপিতে দেখুন নরেন্দ্র মোদীর ছবি তো থাকবেই সারা দেশ মোদীময় তো সেখানে অর্জুন সিং তিনি দেশের প্রধানমন্ত্রীর ছবি রাখছেন এটাতে এত আশ্চর্য হওয়ার কি আছে আমি আশ্চর্য হচ্ছি না আর দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্রাত্য করেছেন সেটা রাজ্যের মানুষই ব্রাত্য করে দিয়েছেন তারা মন মানিয়ে নিয়েছেন যে আসন্ন লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের আমি একটু বলি আর আপনি যেটা বলছেন দেখুন উনি তো তৃণমূলের সাংসদ নন আমি যতদূর জানি বিজেপিরই সাংসদ যেটা আপনি বললেন তা এত কিছু জানতো তৃণাঙ্কুররা তা সত্ত্বেও অর্জুন সিংকে নিজের দলে নিল কেন তখন এত ব্যগ্রতা এত তাদের আকুতি মিনুতি অর্জুন সিং চলে এসো না আরে ভাই তিনি নিলে কেন তুমি যখন জানতে তুমি আরে ভাই শুনে নাও না আরে আমি শুনে নাও না আরে তোমাদের এত বড় হৃদয় অর্থাৎ তোমরা জানতে যে তুমি তিনি নাকি তিল তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছে তাও নিয়ে নিচ্ছ আর তুমি এক সেকেন্ড ভাই আরেকটা উত্তর দিই আরেকটা উত্তর দিই আর যে বলছো ওনার ছেলে বিজেপিতে আমি তো জানি তোমাদের একজন সাংসদ এবং প্রার্থী হয়েছেন এবারে তার দাদা তো বিজেপিতে ছিলেন এখন কর্মী সাধারণ কর্মী কিন্তু উনি আগে বিজেপি রাজ্য সভাপতি ছিলেন তাহলে তাকে কি করে আবার প্রার্থী টিকিট দিচ্ছ মানে তুমি কোনদিন তার স্ট্যান্ড রাখতে হবে তো আরে তোমরা যখন কথা বলবে লেভেলটা রাখবে তো ও আচ্ছা ওইটা ঠিক আছে এটা খুব খারাপ আরে এটা কোনো মিশমিশ করে দিনি নি ও না 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 তথাগত রেখে আরে আমরা এই অভিযোগ করিনি আমরা বকা বকা কথা তোমরা বলছো
কিন্তু আমি বলতে চাইছি যে পবন সিংকে নেওয়ার জন্য তো তোমাদের আকুলতা ছিল, তোমরা অফকোর্স ছিল, তোমাদের ওখান থেকে বারবার বার্তা দেওয়া হয়েছে পবন সিংকে দলে আনো, অর্জুন সিংকে বলা হয়েছে, পবন সিং আসেনি, পবন সিং বুঝতে পেরেছিলেন যে এরকম চটচটটা দলে আনো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা।